হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। হ্যাঁ, তো আজকে যাব আমরা 10 পয়েন্ট, আর ওই কি হনুমান মন্দির, আরো কি কি মন্দির আছে ওইগুলোই যাব। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি প্রথমে একটা ফার্স্ট ওয়াটার ফলে, ঠিক আছে? এই দেখো, কিন্তু এটাতে আগে জল ছিল প্রচুর, জল এখন নেই, কমে গেছে। আমরা যখন নর্থ সিকিমে এসেছিলাম তখন জল অনেকটাই ছিল, এখন কমে গেছে। হ্যাঁ চলো, এখানে জিপ লাইন আছে। এ জিতুকে জিপ লাইনে তুলবো, এই দেখো জিপ লাইন। হ্যাঁ হ্যাঁ, লুঙ্গা ড্রেস। আমরা এখন যাব তাসি ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে কিছুটা ওপরেই উঠলে তাসি ভিউ পয়েন্ট। ওখান থেকে জাস্ট কিছু সাইট সিনই দেখতে পাবে। আর তোমাদের বৌদি ভাই এই ড্রেসটা কিনলো, তো চলো তাসি ভিউ পয়েন্ট থেকে কিছু সিনেমাটিক শট দেখানো যাক। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ভাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ভাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা কারণ এই জায়গাটায় জল নেই, তো ভালো লাগছে না। এখন চারিদিকে ওয়াটার ফল, এখন এই সিজনটা এখন জল, ওই জন্য এখন ঠান্ডাও কম, গরম আছে। ভালো গরম আছে, ভালো, কারণ আমার গলুর পক্ষে ভালো, ঠান্ডা লাগবে না অতটা। এই ব্যাগে ওষুধ রয়েছে, খাইয়ে দিলে হয়। চলো একদম নেক্সট, এটা হচ্ছে 3 নম্বর স্পট হচ্ছে আমাদের। প্রথমে একটা ওয়াটার ফলে দাঁড়িয়ে ছিল, তারপর ওই সিঁড়ি ভেঙে উঠলাম, সিঁড়ি ভেঙে উঠলাম, ওটার নাম বললাম। আর এটা কি একটা ওয়াটার ফল, ঠিক আছে, এই ওয়াটার ফলেও জল, তারপর দেখি আরো কতই যাই, আমাদের অনেক দেরি হবে বললো। তো ফাইনালি আমরা এখন যাব ভূত বাংলো, না এটা সরি এখানে লেখা নেই, ভূত বাংলোটা আগের দিকে লেখা ছিল, ঠিক আছে, ঘোস্ট হাউস। ওই যে দেখো, দেখা যাক কতটা ভয় পাই আমরা। এ নিশিতা সব থেকে বেশি ভয় পাবে, আমার গলু ভয় পাবে, গলু ভয় পাবে। আচ্ছা এখানে রিয়েল গোস্ট আছে নাকি দেখবো, সব তো সাজানো, যদিও এটা রিয়েল দেখাবো একদম। আরে কি ছোট তো খেয়ে তো ফেলবে না, খেয়ে নেই যদি কিচ্ছু করবে না, তুই তো ফিরবি নাকি? আচ্ছা আমরা ঢোকার আগেই এখানে রিভিউ পেয়ে যাচ্ছি, যারা বেরোচ্ছে তো তারা বলছে যে প্রচুর ভয় লাগবে, বাচ্চাকে নিয়ে যেও না। আমি সত্যি যাব না, সে ভয় পেয়েছে, দরকার নেই, দরকার নেই, তুমি থাকো, থাকবে, আচ্ছা ঠিক আছে, না 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 দরকার নেই। আসলে আমরা ভূত বাংলোয় গিয়েছিলাম কিন্তু ভেতর অব্দি যাওয়া হয়নি, কারণ ওখানে বলছে ফোন এলাও নেই, এবারে ওখানে অন্ধকার, ফোন এলাও নেই। তো আমরা টিকিট টিকিট কেটে নিয়েছিলাম, আবার রিটার্ন টিকিট ব্যাক করে দিল, বলছে না ফোন এলাও নেই। তো ফোন যেহেতু এলাও নেই, আমরা যেহেতু মজা করবো তোমাদের দেখাবো না, যেহেতু তো বেকার, আমরা 100 টাকা করে টিকিট ছিল, ঠিক আছে, যাই হোক। এবারে যাবো আমরা গণেশ টকে, আগের দিকেই গণেশ টক আছে, গণেশ টকে যাবো, চলো একদম গণেশ টকে গিয়ে দেখা হচ্ছে। এই ভূত বাংলায় মোবাইল এলাও নেই, আমরা মজা নেব এবং তোমাদেরকেও মজা দেব, এই জন্যই ভূত বাংলায় আমরা ঢুকিনি, চলে চলো। হ্যাঁ গণেশ টকে উঠতে গেলে কিন্তু এখানে তোমাদের শুগুলো খুলে দেখে এবং এখানে কল আছে, পা ধুয়ে ওপরে উঠতে হবে। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে গণেশ টক। তো এখানে দেখতে পাচ্ছ গণেশ টকের ভেতরে এসেছি, এখানে শিব মন্দির একটা আছে, সুন্দর শিব মন্দির, এটাই দুঃখের বিষয়, এই যে তোমাদের বৌদি শিব মন্দির ভক্ত দেখতে পাচ্ছি না, খেয়ে নিয়েছি আমরা, আমি একটু শিব ঠাকুরের ভক্ত। হ্যাঁ বাবা যেখানে বিপদ নেই সেখানে, চলো মালটাকে ধরে নিয়ে এসেছি, আমি দেখা ধরে নিয়ে যাচ্ছি, মালটাকে ধরে নিয়ে এসেছি, যেখানেই যাই সেখানেই কেনাকাটা করতে শুরু করে দে শালা। ওট ওট ওট, চলো গাইস নেক্সট দেখা হচ্ছে, নেক্সট কোন স্পট?
যে ভেতরে আছি, আর ভেতরে প্লেসটা দেখো খুব সুন্দর প্লেস। আর ওরা ছুটে ছুটে ভিডিও করছে শুধু। এই সব এগুলো চাইনিজদের মতো লাগে পুরো ছাদগুলো, এই ছাদগুলো। চলো যাই হোক দেখাচ্ছি, তারপর যাচ্ছি। ওই সাইডেও আছে মন্দির, দেখো দেখো। পিৎজা হাটে ঢুকেছি, তো ঢুকে পিৎজা খাবো, ঠিক আছে। চলো এখানে পিৎজা খেয়ে তারপরে আমরা সোজা হোটেলে যাব, এমজি মার্কেটে রাতে আসবো আবার, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাস্টে। এখন এমজি মার্কেটে ঢুকবো, অনেক কিছু কেনাকাটাও করবো, মানে সবাই এক্সাইটমেন্ট এমজি মার্কেটে ঢোকার জন্য বিশেষ করে, ঠিক আছে। চলো একদম হোটেলে গিয়ে আসছি, হ্যাঁ অনেক কিছু। সো ফাইনালি আমাদের পিৎজা চলে এসছে, দেখো বন্ধ করলাম, ঠিক আছে। এখানে ম্যাচিস আছে, যাই হোক আমরা এখন গরুকে খাওয়াবো, দিয়ে আমরা লাঞ্চ করবো। দুপুরের লাঞ্চ এখন হয়নি আমাদের, চলো গরুকে খাইয়ে দিই তারপরে। আমরা এখন খাওয়া দাওয়া লাঞ্চ করছি, লাঞ্চ করছি কটায় জানো? কটা বাজে এখন? পাঁচটার সময় লাঞ্চ করছি আমরা, ভাবো সকাল পাঁচটা নয় বিকেল পাঁচটা, বিকেল পাঁচটায় আমরা লাঞ্চ করছি এখন। এই যে আন্ডা আছে, ডাল আছে, আসলে আমরা খাবো না বলেই গিয়েছিলাম, তারপর কল করে হোটেলে বলতে আবার বললো হ্যাঁ করে দেবো চাপনি। এই যে পাঁচটার সময়ও রান্না করে দিয়েছে আমাদের, এটা পুরো এক্সট্রা আলাদা করে রান্না করেছে, ঠিক আছে খুব ভালো। যাই হোক খাওয়া দাওয়া করি, আর গোলু এখন খেলা করছে। আমরা এখন শপিং করতে যাব এমজি মার্কেটে, আর এই গোলু দেখো বিশাল কাঁদছে, হ্যাঁ চুপই করছিল না। তা আমরা এখন যাব এমজি মার্কেটে, এই যে সবাই বেরিয়ে পড়েছে, সবাই যে যার ব্লগ নিয়ে ব্যস্ত একদম। আর তারা দেখো ব্লগ নেই, তারা ব্লগ নিয়ে নয়, তারা সাংসারিক জীবনে কথাবার্তা বলছে। ও বাবা টু দু লাভ। তো গাইস আমরা চলে এসেছি মার্কেটে, যাচ্ছি কিন্তু কোথায় এখন পাবো কষ্ট জানি না। কোথায় ঢুকবে বলছে? এই মার্কেটটা এত সুন্দর মনে হচ্ছে আমি এখানে শুয়ে থাকি। ও বাবা শুয়ে পড়ো, এখানেই শুবে? হ্যাঁ আমি এখানেই। এইদিকে কি, এইদিকে কি, এদিকে কি দেখছো? এদিকে এখানে ধাগা বাঁধতে হয়, ধাগা বাঁধতে হয়। ফাইনালি আমাদের অনেক মানে দুটো জিনিস কেনা হয়েছে, একটা গোলুর জ্যাকেট আর একটা মাফলার। ওর আর ও দেখছে ওর জন্য ফুল প্যান্ট দেখছে, ফুল প্যান্ট। তো এখানে জ্যাকেটগুলো খুবই সস্তা। এখানে মিনিমাম মাল আছে 25,000। এই যে সব মিলিয়ে, সব মিলিয়ে মানে সব মিলিয়ে যেটা বড় কথা সেটা হলো বৌদি চলে গেছে, আর আমরা ওদের জন্য সেটা, এটা আমাদের নয়, সবই ওদের জন্য। কি কিনেছি সেটা তোমাদের দেখাতে, বাড়ি গিয়ে একবারে বাড়ি গিয়ে দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো, ওটা বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ দেখি এই ব্লগটা এডিট করে দেবো একদম। হ্যাঁ চলো তো বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো আমরা ট্যাক্সি নিয়ে যাই।